আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছো আমরা আজকে আলোচনা করব অতীত সময়ের উৎপাদন পদ্ধতি মানে অতীতে কিভাবে উৎপাদন কার্যক্রমগুলো পরিচালনা করা হতো সেটা আমরা তো এর আগের লেসনে বর্তমান সময়ের উৎপাদন পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছি আমরা এখনকার লেসনে অতীত সময়ের উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানবো খুশি বা তাদের আচ্ছা বর্তমান সময় মানুষ কীভাবে উৎপাদন করে তা তো আমরা দেখলাম অতীতেও মানুষ কি একইভাবে উৎপাদন করত। অতীতের সব সময় কি একইভাবে উৎপাদন করতে এটা জানতে চায় এ প্রশ্ন স্ট্রেনে সবাই চিন্তিত বললো কিন্তু কেউ কোনো উত্তর খুঁজে বললো না সবাই নিশ্চুপ হয়ে থাকলো যে আসলে অতীতের উৎপাদনটা কেমন হয়েছে তখন তখন নন্দিনী বলল মনে হয় আমরা আসলে কেউ এ বিষয়ে কিছু জানি না কিন্তু বিষয়টা খুবই মজার হবে বলে মনে হচ্ছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা যদি এই বিষয়টা অনুসন্ধানী প্রকল্প করতে পারি তাহলে কেমন হয় সবাই সমস্যায় বলে উঠলো খুব মজা হবে অর্থাৎ এটা নিয়ে অনুসন্ধান করতে হবে অনুসন্ধানী কাজ সম্পন্ন করতে হবে যে আসলে অতীতে উৎপাদন পদ্ধতিটা কেমন কারণ এটা রিসার্চ না করলে বের করা যাবে না কারণ বর্তমানটা তাৎক্ষণিক দেখে জেনে বুঝে বলা যায় কিন্তু অতীতেটা সেটা সম্ভব নয় খুশিয়াপা বললেন খুব ভালো লাগলো তোমাদের কথা শুনে তোমরা এখন নিচ থেকে বিভিন্ন বিষয় শেখার চেষ্টা করছো ঠিক আছে চলো আমরা এই বিষয় অনুসন্ধানী কার্যক্রম পরিচালনা করি তাহলে চলো দলে বিভক্ত হয়ে আমরা অতীত উৎপাদন কিভাবে হতো বা এক কথা উৎপাদন প্রতি সম্পর্কে কি জানতে চাই সে বিষয়ে অনুসন্ধানের প্রশ্ন তৈরি করি এটা খুশি আপা বললেন তখন সবাই দলে বিভক্ত হয়ে নিচের মতো নিচের মতো করে অতীতের উৎপাদন প্রতি সম্পর্কে জানার জন্য অনুসন্ধানের প্রশ্ন তৈরি করলো আমরা ইতোমধ্যে জেনে গেছি যে আমাদের অনুসন্ধান করতে অনুসন্ধান করার দরকার যে কোনো কিছু ভালো মতো স্পষ্টভাবে জানার জন্য আমাদের কি দরকার অনুসন্ধান করা দরকার আচ্ছা অনুসন্ধানের জন্য প্রশ্ন অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিভাবে উৎপাদন বা খাবার দ্রব্য পণ্য তৈরি করা হতো এবং এ সময় মানুষ কিভাবে এসব কাজের সঙ্গে যুক্ত ছিল সেটা আমরা জানলাম এরপর সবকটি দল অনুসন্ধান প্রশ্নের উত্তর খোঁজার জন্য তথ্য সংগ্রহের উপযোগী প্রশ্নমালা তৈরি করে উপস্থাপন করল সবকটি দলের প্রশ্নের উত্তর থেকে তারা আলোচনা ভিত্তিতে নিচের প্রশ্নমালা তৈরি করলো হ্যাঁ দেখো আমাদের এই প্রশ্নমালাটা জরুরি এবং তারপরে আমরা প্রাপ্ত তথ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করব আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই বলি যে আমাদের অনুসন্ধানী কাজের জন্য বা আমরা কোনো গবেষণামূলক কাজের জন্য আমাদের প্রশ্নমালা প্রশ্ন পদ্ধতিটা হচ্ছে সবচাইতে জরুরি এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত আমরা দেখি কি কি প্রশ্ন হতে পারে কি ধরনের প্রশ্ন করা যেতে পারে কোথায় উৎপাদন বা খাবার বিভিন্ন দ্রব্য পণ্য তৈরি হয় কোথায় তৈরি হয় এটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে যে আমাদের কোথায় পণ্য দ্রব্য বা খাদ্যদ্রব্য এগুলো উৎপাদন হচ্ছে কোথায় হচ্ছে দুই নম্বর কি উৎপাদন বা খাবারের বিভিন্ন দ্রব্য পণ্য তৈরি করতে কি ধরনের যন্ত্র মেশিন হাতিয়ার অস্ত্র জিনিস ব্যবহার করা হতো মানে আগে কি ধরনের ব্যবহার করা হতো এটা আমাদেরকে জানতে হবে যে আমরা অতীতে কি ধরনের যন্ত্রপাতি বা হাতিয়ারগুলো ব্যবহার করতাম আমরা কিন্তু আমাদের কাজী কিন্তু এটা খুঁজে বের করা আচ্ছা কিভাবে উৎপাদন হয় উৎপাদনটা কিভাবে হয় সে সময় উৎপাদনটা কিভাবে হতো সেটা খুঁজে বের করতে হবে উৎপাদনে যে মানুষেরা কাজ করে তাদের পরিচয় বা কি কাজ করে তার বিবরণ অর্থাৎ ওইখানে তারা যে কাজ করতেছে তাদের পরিচয় এবং তারা কি কাজ করতেছে সেটা আমাদেরকে বের করতে হবে যেখানে উৎপাদন হয় সে জমি ভবন ঘর সাউনি যন্ত্রপাতি প্রভূতির মালিককে অর্থাৎ উৎপাদনটা যেখানে হচ্ছে সেখানকার মালিককে সেখানকার মালিকের আসলে কি মালিকানার ধরন বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল সব এক একরকম ছিল না এক এক সময় মালিকানার ধরন আমরা এক এক রকম দেখেছি তাই এখানে বলা হচ্ছে যে মালিকানার ধরনটা কি সেই মালিকানার ধরনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে জানতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে সেই সময়কার উৎপাদন পদ্ধতিটা কেমন ছিল মালিকানা ধরন কেমন ছিল এবং মালিকানা কীভাবে কার্যক্রম পরিচালনা করত। মালিক কি কাজ করত। সব জায়গায় তো মালিক তার পুরোপুরি কাজ সম্পন্ন করে না বা করবে না তাই মালিক কি কাজ করত সেটা জানতে হবে যারা কাজ করে বা শ্রমিক তাদের সঙ্গে ভবন ঘর ছাউনি যন্ত্রপাতির কি সম্পর্ক মালিক উৎপাদন থেকে কি পান আসলে আমরা দেখি যে একটা কোনো কিছু চাষবাস করতে গেলে বা কোনো কিছু উৎপাদন করতে গেলে মালিক একটা অংশ পান এবং যাদেরকে দিয়ে কাজ করায় নেওয়া হয় তারা একটা অংশ পায় তো মালিক এখানে কোন অংশ পাচ্ছে এবং যারা কাজ করতেছে তারা কোন অংশ পাচ্ছে এই দিকটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে তাহলে আমরা এই সকল তথ্যের মাধ্যমে কিন্তু কি করতে পারবো এই সকল তথ্যের মাধ্যমে আমরা আমরা হচ্ছে পর্যবেক্ষণটাকে সম্পন্ন করতে পারবো এরপর উৎপাদন থেকে পায় শ্রমিক উৎপাদন করতেছে সেখান থেকে কি পাবে উৎপাদনের সঙ্গে যে সকল মানুষ যুক্ত তাদের পরস্পরের সম্পর্ক কি যারা উৎপাদন কাজ করতেছে এখন বিভিন্নজন জন বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থাকে তো তাদের তাদের পরস্পরের সম্পর্ক কি উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় অর্থাৎ উৎপাদন কাজে যে যে ব্যবহৃত রয়েছে রয়েছে জ্বালানিগুলো ক্ষেত্রে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হচ্ছে কাঁচামাল ও জ্বালানি কোথা থেকে সংগ্রহ করা হয় কাঁচামাল ও জ্বালানি ব্যবহার করে কি কি দ্রব্য বা পণ্য তৈরি বা উৎপাদিত হয় অর্থাৎ আমি যে কাঁচামাল বা জ্বালানিগুলো ব্যবহার করলাম এগুলো থেকে আমরা কি কি পণ্য দ্রব্য উৎপাদন করতে পারি সেই বিষয়টা উৎপাদিত সব দ্রব্যই কি মানুষের কাজে লাগে অর্থাৎ যে সকল দ্রব্যগুলো আছে সবগুলো কি মানুষের কাজে লাগছে যে সকল উৎপাদন করেছি তবে এটা ঠিক যে অবশ্যই সবগুলোই মানুষের কাজে লাগবে কারণ মানুষের কাজে যেগুলো লাগবে না সেগুলো কি উৎপাদন করে কোনো লাভ হবে সেগুলো উৎপাদন করে কোনো লাভ হবে না এরপর বলতেছে যে উৎপাদিত দ্রব্য পণ্য কোথায় যায় এই যে আমরা যেগুলো উৎপাদন করতেছি এগুলো কোথায় যাবে এটা আমাদেরকে জানতে হবে কারণ আমরা উৎপাদন করলে সেটা বন্টনের প্রয়োজন আছে তাহলে এটা উৎপাদন করার পর সেটা কোথায় যাচ্ছে যেখানে উৎপাদন হয় তার সঙ্গে আশপাশের মানুষ পশু পাখি বা পরিবেশের সম্পর্ক কি ধরনের যেভাবে উৎপাদন হয় বা উৎপাদন পদ্ধতি কি আশেপাশের পরিবেশকে মানুষ ও পশু পাখির জন্য আরো বাসযোগ্য করে তুলছে কিনা বা সমস্যা তৈরি করছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে তাহলে এখানে আমরা চার্টে বা সারণীতে যে দিকগুলো দেখলাম এখানে বলাই হচ্ছে আমরা উৎপাদন করার জন্য কি কি কাজগুলো করব কি কি দিক নির্দেশনাগুলো দেখব তো আমরা যে সকল কাজগুলো এবং দিক নির্দেশনাগুলোর কথা আমরা বললাম এই কাজগুলো বা এই দিক নির্দেশনাগুলো অর্জন করার মাধ্যমে আমরা আমাদের উৎপাদন কার্যক্রমটাকে সম্পন্ন করব। এরপর বলতেছে চলো আমরাও ওদের মতো উপরের সামনে উল্লেখিত প্রশ্ন তৈরি এবং অতীতের উৎপাদন প্রতি সম্পর্কে জানি অর্থাৎ আমাদেরকে প্রশ্ন তৈরি করে অতীতের উৎপাদন সম্পর্কে জানবো আমরা একটা ধারণা পেয়ে গেলাম প্রশ্নমালা তৈরি করার পর আনাইমগিনী বলো কিন্তু আমরা তো অতীতে ফিরে যেতে পারবো না তাহলে অতীতের মানুষের জীবন নিয়ে কীভাবে গবেষণা করবো ও বলতেছে আমরা তো অতীতে ফিরে যেতে পারছি না তার তার মানে সহজ সরল উক্তি তাহলে আমরা কিভাবে করব। আসলে এইভাবেই কিন্তু আমাদের গবেষণা পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যেতে হয় যে আমার মনে যে প্রশ্নটা আসবে আমি সেই প্রশ্নটা এখানে উপস্থাপন করব। সেই প্রশ্নটা আমি এখানে তুলে ধরবো সেটাই কিন্তু আমার এখানকার মূল বিষয় শুনে খুশিয়াপা বললেন অতীতে মানুষ যা করেছে তা ইতিহাস থেকে আমরা জানতে পারি আমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ আছে তোমরা অনুসন্ধানী পাঠ বই পেয়েছ সেখানে মানুষের অতীত কাজের অনেক বিবরণ আমরা খুঁজে পাই আমরা এই বই সহ অন্যান্য বই পত্রিকা ইন্টারনেট যে কোনো নির্ভরযোগ্য থেকে প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করতে পারবো এটা বলল এরপর দলগতভাবে ওরা নিচে উল্লেখিত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায়গুলো ব্যবহার করে অতীতের বিভিন্ন সময় মানুষ কিভাবে উৎপাদন করতো সে বিষয়ে অনুসন্ধান করলো অর্থাৎ তোমরা তোমাদের যে অনুসন্ধানী বইটা রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তোমরা সেই অনুসন্ধানী বই থেকে কিন্তু এখান থেকে ধারণা নিতে পারো প্রতিটি অধ্যায় সহ অধ্যায়ের বিষয় নিয়ে ওরা আলাদা আলাদা অনুসন্ধান করলো এগুলোর মাধ্যমে বিভিন্ন সময় ভৌগোলিক অবস্থানের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ওরা জানতে পারলো এক মানুষের সমাজের লোক কোথা থেকে এটা জানতে পারলো সভ্যতার বিকাশ এশিয়া আফ্রিকা ইউরোপ নগররাষ্ট্র নগর সভ্যতা বিকাশ এশিয়া আফ্রিকা ইউরোপ এটা সম্পর্কে জানতে পারলো এরপরে হচ্ছে নগর সভ্যতার উত্থান দক্ষিণ এশিয়া সম্পর্কে জানতে পারলো সাম্রাজ্যের বিস্তার নগররাষ্ট্রতার বৈচিত্র্য আঞ্চলিক পরিচয় চাষাবাদের বিস্তার তৃতীয় নগরায়ণ যোগাযোগ তৃতীয় নগরের মধ্যে যোগাযোগ মিশ্রণ আরও প্রতিযোগিতার পর্ব সম্পর্কে জানতে পারলো এবং এ কাজে তারা ইতিহাস সামাজিক বিজ্ঞান পাঠ্যপুর অধ্যায়গুলোর সঙ্গে অন্যান্য বই এবং ইন্টারনেটের বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য ব্যবহার করেছে ইন্টারনেট থেকে কীভাবে তথ্য সংগ্রহ করা এটা আগে ডিজিটাল প্রযুক্তি বিষয় থেকে শিখে নিছিল। আমাদের ডিজিটাল প্রযুক্তি একটা বিষয় আছে সেখান থেকে আমরা কিন্তু তথ্যগুলো শিখে নিয়েছি তাহলে আমাদের এখানে দেখো পরবর্তীতে অনুসন্ধান শেষে বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করে রিপোর্টের উপর ভিত্তি করে বিভিন্ন সময় ভৌগোলিক স্থানে উৎপাদন ব্যবহৃত হাতিয়ার যন্ত্রপাতি নিয়ে মডেল তৈরি করলো এবং তারা পরবর্তীতে কি করলো এটা একটা ভূমিকা অভিনয়ের মাধ্যমে তারা উপস্থাপন করলো তাহলে শিক্ষার্থী আমরা এখান থেকে কি করব। তোমাদের প্রশ্ন কিন্তু মনের প্রশ্ন এটা যে এই যে বিষয়গুলো জানলাম ধারণা পেলাম তাহলে আমাদের কাজটা কি আমরা কি করব হ্যাঁ তোমরা কি করবা তোমরা ওই যে আমরা প্রশ্ন প্রণালী যেগুলো দেখলাম প্রশ্নমালা যেগুলো দেখলাম ওই প্রশ্নমালাগুলো সংগ্রহ করবা ওই রকম প্রশ্ন প্রণালী তৈরি করবা করার পর তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পর্ব পাঠ বলে একটা পাঠ রয়েছে এটা আমরা অনুশীলন পাঠ পড়ছি আর এটা সে অনুসন্ধানী পাঠ সেই অনুসন্ধানী পাঠটা আমরা দেখবো যে অনুসন্ধানী পাঠে কিভাবে আমাদের অনুসন্ধান করতে হয় গবেষণা করতে হয় কীভাবে তথ্যপত্রগুলো সংগ্রহ করতে হয় সে সম্পর্কে বিস্তর ব্যাখ্যা বিশ্লেষণ আছে তো আমরা সেটা দেখব। দেখার পরে আমরা এইখানে এটা আলোচনা করবো এছাড়া আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের মাধ্যমে আমরা কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় সেই বিষয়গুলো কিন্তু অলরেডি জেনে গেছি আমরা সেই ডিজিটাল প্রযুক্তি বিষয়গুলোর মাধ্যমে আমরা এই তথ্যগুলো জানার চেষ্টা করব। তাহলে কি হবে তাহলে আমাদের এই বা আমরা সুন্দর তথ্য মতো উপস্থাপন করতে পারবো বা সুন্দর মতো সাজাতে পারবো তো এই যেখানে দেখো তারা ভূমিক অভিনয়ের মাধ্যমে কিন্তু সেটা দেখানোর চেষ্টা করেছে এবং সেগুলো তারা দেখিয়েছে তো এই হচ্ছে আমাদের অধ্যায়ের শেষ অংশ শেষ আলোচনা আমরা আমাদের পাঠ্যের প্রত্যেকটি বিষয় নিয়েই আলোচনা করেছি দেখো বসছে যে জিনিস ব্যবহার করলো এইসব মডেল ব্যবহার করে রিপোর্টে অনুসন্ধান অনুযায়ী ভূমিকা অভিনয়ের মাধ্যমে ঐত্যের উৎপাদন পদ্ধতিগুলো উপস্থাপন করলো চলো ওদের মতো আমরা অতীতের উৎপাদন পদ্ধতি নিয়ে অনুসন্ধান করে প্রাপ্ত তথ্য নিয়ে রিপোর্ট তৈরি করি এবং হাতিয়ার যন্ত্রপাতি মডেল তৈরি করে ভূমিকা অভিনয় করি এভাবে আমাদেরকে করতে হবে তো আমরা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞানের অনুশীলন পাঠের সবগুলো অধ্যায়ই ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো যাদের দেখা হয়নি তারা দেখে নিতে পারো আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এটা কিন্তু সুন্দর মতো আছে যা যখন যে পর্ব যে পাঠগুলো দেখা দরকার সে তখন সেই জায়গা থেকে সেই পাঠ বা পর্বগুলো দেখে নিতে পারবা তো তোমাদের সকলের মঙ্গল কামনা করে তোমাদের মূল্যায়ন পদ্ধতি তোমাদের সকল কার্যক্রম সুষ্ঠ সুন্দরভাবে সম্পন্ন হোক এবং যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই পদ্ধতিটা অনুসরণ করা হয়েছে উদ্দেশ্যটা সফল হোক এই শুভ কামনা জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো ধন্যবাদ সবাইকে